বন্ধুরা, আমি সঞ্জয়, আপনারা দেখছেন সঞ্জয় টেকনিক্যাল স্টুডিও। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি আজকে একটি ব্যান্ডের আনবক্সিং করতে চলেছি, এমআই স্মার্ট ব্যান্ড যেটার নাম। আপনারা নিশ্চয়ই স্মার্ট ব্যান্ডের নাম শুনেছেন। স্মার্ট ব্যান্ড কী, এটা একটা আমাদের প্রশ্ন থাকে অনেকের মধ্যে। তো স্মার্ট ব্যান্ড হচ্ছে এমনই একটি ব্যান্ড যেটি আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যা যা স্টেপস থাকে, যতক্ষণ আমরা ঘুমাই, মানে আমাদের যা যা অ্যাক্টিভিটিস থাকে, সে সমস্ত কিছু কাউন্ট করে আমাদের দিনের শেষে একটা রেজাল্ট দেয়। আমরা কতক্ষণ হাঁটছি, কতক্ষণ ঘুমাচ্ছি, আমাদের হার্ট রেট কতটা ভালো চলছে, রাবডাব সাউন্ডটা, মানে রাবডাবটা কতটা হচ্ছে পার মিনিটে, সে সমস্ত কিছু আপডেটস দেয়। তো এমনই একটি স্মার্ট ব্যান্ডের আমি আজকে আনবক্সিং করতে চলেছি, সেটা নাম হচ্ছে এমআই স্মার্ট ব্যান্ড। এটিতে বেশ কয়েকটি ফিচার্স আছে, তার মধ্যে আমি কয়েকটির ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করছি এখন। প্রথমত, এতে স্লিপ ট্র্যাকিং আছে। স্লিপ ট্র্যাকিং বলতে এরকম, আমরা সারা রাত কতক্ষণ ঘুমাচ্ছি বা সারা দিনে কতক্ষণ ঘুমাচ্ছি সেটি ট্র্যাক করা এবং সেটি রেজাল্ট দেওয়া। এমআই ফিট নামে একটি অ্যাপস আছে, যেই অ্যাপসে আমরা সমস্ত কিছু রেজাল্ট সেখান থেকে পেতে পারি। দ্বিতীয়ত, ওয়াকিং অ্যাক্টিভিটিস আমাদের কতক্ষণ হচ্ছে, দ্যাট মিন্স আমাদের ওয়াকিং ট্র্যাকার যেটা হয় আর কি, পেডোমিটার, তো সেটিরও এটি ট্র্যাক করে। আমরা কত স্টেপস হাঁটছি সারাদিনে, স্টেপস কাউন্টিং যেটি হয়, তো সেটিরও আমরা রেজাল্ট পেতে পারি এই স্মার্ট ব্যান্ডের থেকে। তৃতীয়ত, ইনকামিং কল অ্যালার্টস। আমাদের এরকম অনেক সময় হয়ে থাকে যে আমরা ফোনের থেকে অনেক সময় দূরে সরে যাই, বেশ কিছু কাজের জন্য ফোনটিকে রেখে আমরা অনেক দূরে চলে যাই। তো এরকম সময়তে যখন কোনো ফোন আসে, তখন এই স্মার্ট ব্যান্ডটি আমাদের অটোমেটিক্যালি ভাইব্রেশনের মাধ্যমে অ্যালার্টস দেয় যে আমাদের কাছে কোনো ফোন এসেছে, আমাদের ফোনটিকে রিসিভ করতে হবে। চতুর্থত, এতে ইন্টারচেঞ্জেবল অনেক স্ট্র্যাপস আছে, বিভিন্ন কালারের অনেক কালার অপশানস রয়েছে। তো এতে আপনি চাইলে বিভিন্ন রকমের কালার স্ট্র্যাপস, মানে আমরা চেঞ্জ করতে পারি। আর এটি অবশ্যই ওয়াটার রেসিস্ট্যান্ট, মানে এটি একবার পরে থাকার পরে আমাদের, মানে ভুলে গেলেও কোনো অসুবিধা নেই আর কি, যে আমরা এটা পরে রয়েছি, কারণ এটিতে আপনি স্নান করতে পারেন, এতে পরে যা যা ডেলি অ্যাক্টিভিটিস আছে সবই করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর আরেকটি সবচেয়ে পজিটিভ পয়েন্ট হচ্ছে একটি, যে এর ব্যাটারি ব্যাকআপ নিয়ার অ্যাবাউট 35 ডেজ, কোম্পানি ক্লেম করে 30 ডেজ, বাট এটি 35 ডেজ অ্যাভারেজ দেয় ব্যাটারি ব্যাকআপ। চলুন এবার আমরা শুরু করি আনবক্সিং এমআই ব্যান্ডের। বন্ধুরা, আমি এখন এমআই স্মার্ট ব্যান্ডটি আনবক্সিং করতে যাচ্ছি। আপনারা একটু আগেই দেখলেন এমআই স্মার্ট ব্যান্ডের ব্যাপারে। চলুন এর কিছু স্পেসিফিকেশানসগুলো আমরা দেখে নিই বরং। এটি ব্লুটুথে কানেক্টেড হয়। এটির দাম এখানে মেনশন করা রয়েছে 1299, বাট এটা আপনি অ্যামাজনে পেয়ে যাবেন 999-এর মধ্যে। অ্যামাজনে এটি একমাত্র এখন অ্যাভেলেবেল রয়েছে, বাট এমআই শাওমি যে ওয়েবসাইটটি রয়েছে mi.com, সেখানে এই মুহূর্তে আউট অফ স্টক রয়েছে, এই মুহূর্তে এটি এখানে পাওয়া যাচ্ছে না শাওমিতে। আর এখানে স্মার্টফোন সাপোর্টিং ব্লুটুথ, এ তো সব দেখতেই পাচ্ছেন আপনারা। চলুন এবার আনবক্সিংয়ের দিকে আমরা এগোই। এই স্মার্ট ব্যান্ডটি আমি যেটা পারচেস করেছি সেটা ব্ল্যাক কালারে। ইনিশিয়ালি এটি ব্ল্যাক কালারেতেই আসে, তারপর ইন্টারচেঞ্জেবল স্ট্র্যাপস আছে, সেই স্ট্র্যাপস দিয়ে এটি চেঞ্জ করতে হয় বিভিন্ন রকমের কালার অপশানস। দেখে নিই এর মধ্যে কী কী কন্টেন্টস রয়েছে। এটি হচ্ছে স্মার্ট ব্যান্ড, এটি হচ্ছে সেটি ট্র্যাকারটি। আচ্ছা, এই ট্র্যাকারটি এর মধ্যে ফিট করতে হবে আমাদের। আচ্ছা, তার আগে আমরা দেখিনি আর কী কী এর মধ্যে অ্যাক্সেসরিজ দেওয়া রয়েছে। আচ্ছা, এটি হচ্ছে USB চার্জিং কেবল, এটার দ্বারা স্মার্ট ব্যান্ডটির এই ট্র্যাকারে কানেক্ট করে চার্জ দিতে হবে, ঠিক এইভাবে এভাবে লাগিয়ে USB পোর্টে আপনারা এটিকে প্লাগ ইন করে চার্জ দিতে পারেন। একবার চার্জ দিলে নিয়ার অ্যাবাউট 30 ডেজ তো লাস্টিং করবেই, আমি একটু আগেই আপনাদেরকে বললাম সে ভিডিওতে। এছাড়া আর কী কী দিয়েছে দেখে নিই আমরা। আচ্ছা, এর মধ্যে ইউজার ম্যানুয়াল দিয়েছে একটি, এমআইয়ের ইউজার ম্যানুয়াল, কীভাবে কীভাবে অপারেট করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন। এটি হাতে পড়ে যেভাবে দেখতে হবে এরকম ব্যাপার।
আচ্ছা, এখানে ইউজার এমআই ব্যান্ড কীভাবে ইউজ করতে হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে ডিটেলে। ওকে, তো আনবক্সিংয়ে আদার্স কিছু দেয়নি শাওমি, আর কিছু দেয়নি বলতে ইউএসবি কেবল চার্জিং দিয়েছে আর এই ট্র্যাকারটি দিয়েছে। এটি এইভাবে মোস্ট প্রবলি হবে থেকে, আচ্ছা এটি এই মুহূর্তে সেট আপ করতে একটু প্রবলেমস হচ্ছে, আমি এটা দেখে নিই ব্যান্ডটি করে খুলতে পারছি, এটা এইভাবে খুলে হাতে পড়তে হবে। তো বন্ধুরা, আমি নেক্সট ভিডিওতে আপনাদের এমআই ব্যান্ডটির ব্যাপারে রিভিউ দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখন আপাতত এই পর্যন্তই থাক, আমি নেক্সট ভিডিওতে আপনাদের এইটির ব্যাপারে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, আরেকটি রিকোয়েস্ট আপনাদেরকে, যদি আপনাদের এই আনবক্সিং এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন, এটি রিকোয়েস্ট। আর কমেন্ট, যদি আপনাদের কিছু কোয়েশ্চেন্স থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টে মেনশন করে দেবেন, আমি আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, ধন্যবাদ।